চল। সব ভেঙে গেলাম ভাই, সব সব ভেঙে গেলাম। আচ্ছা প্রান্ত ভাই, আপনার চুলা পিটে দিচ্ছেন কাহিনী কি বুঝলাম? আরে ভাই বলেন না ভাই, কাস্টমার কমপ্লেন ভাই, খালি চুলা ভাই নষ্ট হয়ে যায়। আচ্ছা আজকে মনে দুঃখে ভাঙতেছি ভাই। আচ্ছা এগুলো এগুলো গ্রানাইটের ভাই, গ্রানাইটের আর সহজে এগুলো ভাঙে না তাই তো? ভাই ভাঙার কোনো অপশন নাই ভাই, মনে দুঃখে ভাই ভাঙতেছি ভাই, কি করুন ভাই বলেন, আপনি বলেন। কাস্টমার কমপ্লেন দেয় ভালো চুলা দেন, ভালো চুলা দেন, বাজারে নাকি ভালো চুলা নাই, কাস্টমারের জন্য নিয়ে আসছে এখন ফ্রেশ চুলা। আচ্ছা আচ্ছা, তো যারা আসলে মানে হেভি চুলা যায়, হেভি চুলা যাচ্ছে জি, এটা এটা হাতুড়ি দিয়ে তো দেখতেছি ভাঙতে। কি কেউ যদি এক বছরের ভিতরে ভেঙে দিতে পারে ভাই সাইফুল ভাই, নিয়ে আসবেন নতুন একটা দিয়ে দেবো ভাই। এক বছরের টপের গ্যারান্টি আছে? এক বছরের টপে করে দিচ্ছে কোম্পানি। আচ্ছা গ্যারান্টি বলতে কি, রিপ্লেসমেন্ট? রিপ্লেসমেন্ট সরাসরি, যদি এক বছরের ভিতরে কে ভেঙে আনতে পারে আচ্ছা এটা দিয়ে আমি নতুন দিয়ে দিবো। আচ্ছা তো সেক্ষেত্রে এগুলো কোন ব্র্যান্ডের মূলত? এগুলো প্রথমে কথা বলো, ব্র্যান্ড হচ্ছে মিয়ানজি কোরিয়া ব্র্যান্ডের হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্র্যান্ড হচ্ছে কোরিয়ান ব্র্যান্ড, লেখাই আছে মিয়ানজি কোরিয়া, মিমানজি কোরিয়া জি। আচ্ছা তো এগুলো হচ্ছে কি, গ্রানাইটের চুলা? গ্রানাইটের ভাই, সবচেয়ে হেভি বর্তমান বাজারে অনেক চুলা সবাই দেখে। আচ্ছা সবচেয়ে বেস্ট কোয়ালিটি চুলা হচ্ছে মিয়ানজি কোরিয়া গ্রানাইটের। আচ্ছা আচ্ছা, ওয়াটার প্রুফ স্ক্যাচ প্রুফ, এগুলো আবার ওয়াটার প্রুফ স্ক্যাচ প্রুফ? অবশ্যই ভাই, বাজারে তো আপনাকে হাতুড়ি দিয়ে দেখাচ্ছি একটা, এটা হলো একটা প্রথম বৈশিষ্ট্য যে আচ্ছা ভাঙার ফাটার কোনো অপশন তো নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর সেকেন্ড অপশন হচ্ছে হলো স্ক্যাচ পুষ, বলতে কি আপনি যে ছুরি দিয়ে দেখাই। আচ্ছা একটা অনেকে দেখাই যে স্ক্যাচ পুষ, হ্যাঁ অনেক সময় দেখা যায় বাচ্চা মা বোনরা ইউজ করছে বা কাজের বউ ইউজ করছে, অনেক সময় নষ্ট হয়ে যায়, পুড়ে যায়, হ্যাঁ বা দেখা যায় দাগ পচে যায়, এটা সামান্য হাত দিয়ে মুছতে বা টিস্যু দিয়ে মুছতে ক্লিন হয়ে যাচ্ছে এটা। আচ্ছা আচ্ছা, এগুলো স্ক্যাচ পুষ, আবার একটু ঘষা দিয়ে দেখেন আমাদেরকে। এ দেখেন এ দেখেন ভাই, এগুলো আসলে মুখে বলতে হয় না ভাই, দেখেন এগুলো কাজে বিশ্বাসী আমরা। এটার ভিতরে টু বার্নার এবং হচ্ছে থ্রি বার্নার আছে, অনেকেই দেখা যাচ্ছে আসলে চুলা কিনে মানে দেখা যাচ্ছে পছন্দ মতো হয় না, তো যারা আসলে থাকে ভালো একটা চুলা নেওয়ার জন্য, আচ্ছা তাদের জন্য সাজেস্ট করবো ইনশাল্লাহ, বেস্ট কোয়ালিটি বেস্ট প্রোডাক্ট বেস্ট প্রাইস। আচ্ছা তো সেক্ষেত্রে যারা আসলে নিতে চান এগুলো হচ্ছে মিমানজিয়া ব্র্যান্ডের হবে। দেখেন ভাই স্কেচ যতই করি না এখন কিছুতে মুছবো চলে যাবে, জমে নেই আমি কাজ হচ্ছে আমার নেকড়ে একটা সব টিস্যু দিয়ে মুছবো, দেখেন ইজিলি ক্লিন। আচ্ছা তো এটা কিন্তু হচ্ছে স্ক্র্যাচ প্রুফ এবং হচ্ছে ওয়াটার প্রুফ। আচ্ছা আমরা দেখা যাচ্ছে দেখালাম, সেক্ষেত্রে এখানে হচ্ছে চারটা মডেলের আছে, আমরা চারটা মডেলের আজকে চুলা দেখাবো, তো যারা আসলে হেভি চুলা নিতে যাচ্ছেন এগুলো হচ্ছে মিমানজিয়া ব্র্যান্ডের হবে। মিমানজিয়া টু বার্নার আছে, মিমানজিয়া থ্রি বার্নার আছে, আবার এই থ্রি বার্নারের ভেতরে এটা হচ্ছে দেখেন 3D ডিজাইনের ভেতরে একটা চুলা তারা করেছে, এটার ভেতরে কিন্তু হচ্ছে আবার টু বার্নার আছে এবং এটার ভেতরেও কিন্তু আবার থ্রি বার্নার আছে। তো এগুলো যারা নিতে চান ভাই, যেটা বলছিলেন এই টপ যদি কেউ এক বছরের মধ্যে, এক বছরের মধ্যে কেউ যদি ব্রোক করতে পারে কোম্পানি রিপ্লেস দিচ্ছে, আমি দিচ্ছি না কোম্পানি দিচ্ছে আপনাকে। আচ্ছা এক বছরের দেখা যাচ্ছে গ্যারান্টি, সরকার 10 কোটি 1 কোটি রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছে। আচ্ছা আর এবং গ্রানাইটের এটা থিকনেস থাকবে কতটুকু ভাই? 10 mm থাকবে ভাই, 10 mm তো রেগুলারই সব চুলায় থাকে, 10 mm কোয়ালিটি হলো সেটা বেস্ট কোয়ালিটি 10 mm। এগুলো হাতুড়ি দিয়েও দেখা যাচ্ছে আপনারা চাইলে ভাঙবো ভাই, আবার দেখেন তো আমাদেরকে অনেকে যারা আসলে আসলে এগুলো তো দেখা যাচ্ছে আপনারা রেগুলার ইউজ করবেন, নর্মালি জাস্ট আমরা বুঝানো, তো সেক্ষেত্রে যারা আসলে নিতে চান একটু, আমি ভাঙতে ভাঙতে পাগল করে দিচ্ছি ভাই, এতটা হেভি ভাই, কাস্টমার যদি কাস্টমার যারা রেগুলার চুলা চায়, আচ্ছা ভালো চুলা চায়, তাদেরকে বলবো সাজেস্ট করবো ইনশাল্লাহ এটা নেই। আচ্ছা আচ্ছা, তো প্রত্যেকটারই LPNG দুটাই সাপোর্টেড। আচ্ছা আচ্ছা, বলে দিই অনেক চিন্তা করছে আমি LPNG জন্য নিবো না ইঞ্জিন জন্য নিবো, আচ্ছা দুটাই সাপোর্টেড এবং ওয়েটটা কিন্তু খুবই হেভি। আচ্ছা মিয়া ইলেকট্রনিক্স এর পেজ আছে, আমরা ক্যাপশনে আপনাদেরকে দিয়ে দিব, দেখা যাচ্ছে কমেন্টে রিপ্লাই দিয়ে দিচ্ছি, মিয়া ইলেকট্রনিক্স এর পেজও আপনারা গেলে তাদের এই প্রোডাক্ট গুলো সম্পর্কে জানতে পারবেন। তো আজকে লাইভে কিন্তু দেখা যাচ্ছে আমরা কথা বলে দিই যে অনেকের বাসায় কমপ্লেন থাকে বা অনেকের আইডিয়া থাকে যে ভাইয়া আমি তো আমার বর্তমান সবাই ডেকোরেট করছে যে বাসা স্ল্যাব কেটে বসায়, আমার পিছনে রেখেছে অনেক চুলা দেখবেন স্ল্যাব কেটে, স্ল্যাব কেটে কেটে বসায়, তাদের উদ্দেশ্যে বলবো যারা স্ল্যাব কেটে বসা চাচ্ছে তাদেরকে বলবো নিচের স্ল্যাবের যে অংশ মেজারমেন্টটা হ্যাসল থাকে, মেজারমেন্টটা কত
এটার মেজারমেন্টটা হচ্ছে নিচে 24, পাশে হচ্ছে 17, নিচের ক্যাবিনেটের মেজারমেন্ট। আচ্ছা, এই পাশ থেকে এই পাশ কত ইঞ্চি হবে? আর যদি বডির কথা বলি, এটা হচ্ছে 29 ইঞ্চি, 29 ইঞ্চি থেকে নিচ হচ্ছে 17 ইঞ্চি, 17 ইঞ্চি। আচ্ছা আচ্ছা, ওকে। আর হচ্ছে হলো আমি আপনাকে তাও মেপে দেখাই, আমাদের মুখস্থ, তারপরে মেপে দেখাই, দেখেন। আচ্ছা, এটা হচ্ছে 29, আচ্ছা 29, আর এটা হচ্ছে 17, আর এই পাশে হচ্ছে 17 ইঞ্চি, 17 ইঞ্চি। কেউ যদি ক্যাবিনেট করতে চান, ক্যাবিনেট করেও বসাতে পারবেন। আচ্ছা, 17 ইঞ্চি। নিচে যারা নিচে যারা চাচ্ছে যে নিচের কভারটা কত, সেটা হচ্ছে হলো আপনার 24/12, 24/12। তো এটা হচ্ছে আমাদের একটা চেয়ার, যদি আজও একটা চুলা নিয়ে আসছি, মানে কি বলবো, আনব্রেকেবল, আনব্রেকেবল ভাই, মানে আনব্রেকেবল চুলা। সবাই শেয়ার করেন, চুলা। আচ্ছা, তো সেক্ষেত্রে এটা হচ্ছে আমরা যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে গ্রানাইটের একটা চুলা, গ্রানাইটের। আপনাকে 3D যেটা সেগুলো প্রথমে কথা বলেছে যে টু বার্নার নিয়ে একটু কথা বলি। টু বার্নারটা বেশি ক্রেজি সবাই ইউজ করতে চায়। টু বার্নার যারা একটু বেশি বা বেবি ফুড বা বেশি বেশি করে তাদের জন্য হচ্ছে এই থ্রি বার্নার। আচ্ছা, এটার বার্নার গুলো একটু যদি দেখাতে নাও, দেখাবো 100% কপারের বার্নার। তো ভাইয়া সাইবুল ভাই, চুলা কিন্তু সকলে কভার বার্নার হবে, যেহেতু আগুনে হিটে থাকবে। আচ্ছা আচ্ছা, বা কপারের ভিতরে কিন্তু অনেক পার্ট থাকবে যে কোনটা কি কি বার্নার, কোনটা কি বার্নার। এই বার্নার কথা হচ্ছে প্রথমে বলি, এটা হচ্ছে কনসেল বার্নার। অন্যান্য চুলা দেখবেন কি থাকে হচ্ছে এই মুখটা, ডায়াটা। আচ্ছা, ডায়াটা থাকে, ওর সময় থাকে হলো আপনার ঢালাই, ঢালাই ঢালাই কিন্তু ওয়ান্স আপন টাইম দেখা যায় জংমরিচে পড়ে যায়। আচ্ছা, আর এটা কিন্তু হচ্ছে এটা পিতলের, এটা কিন্তু দেখেন জীবনেও কিন্তু এটা জংমরিচে পড়বে না, আমি ইউজ টিজি ক্লিন করতে পারবে মা ভন্ডা, এবং এটা কিন্তু ওয়াটারপ্রুফ, ওয়াটারপ্রুফ। আর একটা কথা কি সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে হলো ভাতের মার ডাল ভিতরে যাবে না, এটাকে আমরা ওয়াটারপ্রুফ বলছি। এবং এটা হচ্ছে চার খুঁটির প্রত্যেকটা এক একটা চুলা বার্নার নিতে হবে 60 কেজি করে। আচ্ছা, একটা বার্নার 60 কেজি করবো না, তারপর 60 কেজি আমাদের লিমিটেশন দেওয়া, 120 কেজি লোড নিতে পারবে। আচ্ছা, এটা হচ্ছে লক এন্ড লক সিস্টেম। আচ্ছা, লক এন্ড লক সিস্টেম, লক এন্ড লক, বড় ভারী ছড়ে যাবে। এগুলো কি আপনারা ঢাকার ভিতরে কি হোম ডেলিভারি দেন? জি, ঢাকার সিটির ভিতরে আমাদের ক্যাশ অন ডেলিভারি পাচ্ছেন, আর ঢাকার বাইরে হচ্ছে কুরিয়ারে প্রোডাক্ট দিচ্ছি, কিছু টাকা বুকিং। ঢাকার ভিতরে কি আপনারা ফ্রি হোম ডেলিভারি দেন? ফ্রি হোম, মাস্ট বি ফ্রি হোম ডেলিভারি। আচ্ছা আচ্ছা, ওকে। ফ্রি ফিটিং, মানে কাস্টমার বলবে আমার বাসা চুলা লাগবে, আমার লোক যে ভাই ফিটিং এর চুলা দিয়ে আসবে ভাই। আচ্ছা আচ্ছা, মানে ডেলিভারি ঈদ উপলক্ষে চার রাত পর্যন্ত ডিসকাউন্ট ভাই, চার রাত পর্যন্ত, মানে চার রাত পর্যন্ত যারা অর্ডার করবেন তারা ফ্রি ডেলিভারি পাবেন, ফ্রি ফিটিংস পাবেন। ঢাকা, ঢাকার বাইরে, বাংলাদেশের ঢাকার বাইরের জন্য কাস্টমার দেন, যেহেতু রমজান মাস, আচ্ছা, তাদেরকে নোট দিয়ে দেবো, তারাও তো কিনতে চায়, পার্চেস করতে চায়। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে কিছু টাকা আমাদের বুকিং দিল, বাকি টাকা আমরা কুরিয়ার প্রোডাক্টটা হাতে পারবো, সে কুরিয়ার পেমেন্ট করবে কুরিয়ারের কন্ডিশনে। হ্যাঁ, যদি কেউ চায় যে ভাই আমার তো এই প্রোডাক্ট আমি ফিটিং করবো টেকনিশিয়ানের, যে সেটা হচ্ছে টেকনিশিয়ানের আসা যাওয়ার গাড়ি বা কাস্টমার, মানে আপনাদের টেকনিশিয়ানও পাঠিয়ে আপনারা লাগাতে পারবেন। সেক্ষেত্রে কাস্টমার টেকনিশিয়ানের চার্জ দেওয়া লাগবে না, বাট টেকনিশিয়ান যাবে আপনার বাসায়। আচ্ছা, এই রোজ রমজানের ভিতরে রোজা রেখে তার আসা যাওয়ার গাড়ি ভাড়া আপনি প্রেভার করতে হবে। আচ্ছা আচ্ছা, ওকে। তো সেক্ষেত্রে যারা আসলে নিতে চান, আমরা এই মডেলটা দেখালাম, এটা কিন্তু হচ্ছে দেখেন এখানে আবার একটা জিগ দেওয়া আছে, একটা ছোট পাতিলে জিগ দেওয়া রয়েছে, অনেক সময় দেখা যায় আপনি দেখা যায় আমার সময় ডিম করি। আচ্ছা ওকে, তো ছোট পাতিল বেবি ফুড করার সময় আমরা দেখা যায় জিগটা ইউজ করতে পারবো। আচ্ছা, ছোট পাতিল আসলে বসানোর জন্য এখানে আলাদা একটা জিগ দেওয়া আছে। আচ্ছা, এটা হচ্ছে টু বার্নার, টু বার্নার হবে, আর এটারই সেম রয়েছে থ্রি বার্নার, যারা থ্রি বার্নার চাচ্ছে একটা টাইম অনেকগুলো রান্না করে, যারা বেশি রান্না হয় তাদের জন্য হচ্ছে এটা, এটাও সেম আপনি এখানে ইউজ করতে পারবেন। আচ্ছা, টু বার্নার আর থ্রি বার্নার, ভাই টু বার্নারটার এটার প্রাইস কত রাখছেন? ভাই এটার প্রাইস তো একটা ধামাকা প্রাইস দিব ভাই। আচ্ছা, তো আজব চুলা, রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছর, কোম্পানি তো ভাই মানে এগুলোর দাম হলো বাজারে 19-20 হাজার বিক্রি করে। আচ্ছা, যেহেতু মি ইলেকট্রনিক্স একটা অফিসিয়াল একটা সোনাদন্য মানে দোকান আমাদের, এবং আমাদের একটা বিশ্বস্ত মিয়ামানজি একটা কুরিয়ার ব্র্যান্ড কে আমরা গ্যারান্টি থাকবে, আর সার্ভিস ওয়ারেন্টি থাকবে হচ্ছে 10 বছর, 10 বছরের ভিতরে যে কোনো সমস্যা আমাদের লোক মাই মেন বাসায় যে ফ্রি সার্ভিস করে দিয়ে আসবে। আচ্ছা, 10 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি। আচ্ছা, তো এটা হচ্ছে মিয়া ইলেকট্রনিক্স এর, আমরা যেটা টু বার্নার দেখালাম, টু বার্নারের প্রাইস থাকবে হচ্ছে মাত্র 15,000 টাকা, 15,000 টাকা অফার, ডেলিভারি ফ্রি, ফিটিংস ফ্রি। আর যারা ঢাকার বাইরে নিবে তাদের জন্য কুরিয়ারটা ফ্রি থাকবে সাইবুল ভাই। আচ্ছা, যারা থ্রি বার্নারটা নিবে ভাই, থ্রি বার্নার প্রাইসটা, থ্রি বার্নার যারা নিবে এটা প্রাইস তো অনেকে, যেহেতু কুরিয়ান একটা ব্র্যান্ড, সুনামদন্য ব্র্যান্ড, 24,000-25,000 টাকা না, একদম পড়বে 19,000 টাকা, 19,000 টাকা। আচ্ছা, ডেলিভারি ফ্রি। আচ্ছা, সেক্ষেত্রে মানে যদি না নেয় কাস্টমার, আবারও দেখাই ভাই, আমার বুঝতেছেন না ভাই, এই দেখেন
আচ্ছা আচ্ছা ওকে। তো সেক্ষেত্রে যারা আসলে টু বার্নার নিতে চান, টু বার্নারটা আপনারা দেখা যাচ্ছে পাবেন হচ্ছে 15,000 টাকায়, ডেলিভারি ফিটিংস তারাই করে দিবে এই প্রাইসের ভেতরে। যারা আসলে থ্রি বার্নার নিতে চান, থ্রি বার্নারের প্রাইস পড়বে হচ্ছে 19,000 টাকা, ডেলিভারি ফিটিংস দেখা যাচ্ছে আপনারা নিতে পারবেন। ওকে, এরপরে আমরা আরো একটা হয়েছে সেম কোয়ালিটি ভিতরে, বাট এটা একটু কালাটা করেছে কি, এটা সব গুণগত মান সেমই রেখেছে, বাট এটার পার্থক্য হচ্ছে এটা যেন 3D পিন রয়েছে সাইফুল ভাই। আচ্ছা, এটা হচ্ছে একটু মানে লংজিভিটি বা লং পিন যেটা বলা হয়, একটু সিম্পল। আচ্ছা আচ্ছা, তো সে এবং এটা হচ্ছে দেখেন আপনি, এটা চারকোন স্ট্যানের হবে এবং জিগ গুলো দেখেন খুবই হেভি। আচ্ছা আচ্ছা ওকে, খুবই হেভি জিগ গুলো, এবং এটা তো সাইড 100টা, সাইড সাইড 120 কেজি নিতে পারবে। বার্নারটা হচ্ছে হলো আপনি একবারে, অন্যান্য চলে বার্নার থাকে ডাবল পার্ট, বাট এটা বার্নারটা হচ্ছে সিঙ্গেল পার্ট। হ্যাঁ, সিঙ্গেল পার্টের বার্নারটা সুবিধা কি হয় যে আপনি ইজিলি ইউজ করতে পারলেন, ডাবল পার্ট হলে কি হয় এই কনসোলে আটকে যায়। আচ্ছা আচ্ছা ওকে, উঠাতে পারো না, উঠাতে পারো না। আচ্ছা, এটা টু বার্নারের প্রাইস কত রাখছেন ভাই? এটা টু বার্নারের প্রাইস দিচ্ছিল সাইকুল ভাই আমরা অনলি ফর হচ্ছে 14,500 টাকা। আচ্ছা, এটা টু বার্নার নিলে প্রাইস পড়বে হচ্ছে 14,500, আর থ্রি বার্নারটা নিলে প্রাইস পড়বে হচ্ছে 14,000, এটা পড়বে 18,500। এবং এগুলো কিন্তু দেখা যাচ্ছে অটো ম্যাগনেসিয়ান, যে ম্যাচ ম্যাচ মারা লাগবে না আপনি। আচ্ছা, এটা হচ্ছে কিন্তু এই অটোর কোনো গ্যারান্টি আছে কি? এটা এই অটো যদি 10 বছর নষ্ট হয় কোম্পানি ফ্রি দিবে আপনাদের। আচ্ছা আচ্ছা ওকে, অটোর গ্যারান্টি থাকবে হচ্ছে 10 বছরের, সেক্ষেত্রে আপনারা দেখতে পারেন। এটা টু বার্নারের প্রাইস পড়বে, টু বার্নারের প্রাইস পড়বে 14,500 টাকা, 14,500, আর থ্রি বার্নার এটা 18,500, 18,500। তো সেক্ষেত্রে এই প্রাইসের ভিতরে আপনারা দেখা যাচ্ছে ঢাকায় ফ্রি ডেলিভারি দিচ্ছেন, ঢাকা সিটির ভিতরে ফ্রি ডেলিভারি, ফ্রি ফিটিংস, ফিটিংস টা আপনারা যা যা লাগবে অ্যাকসেসরিজ বলতে যা বুঝে, লাগানোর জন্য যে সকল অ্যাক্সেসরিজ আছে চুলার সাথে, পাইপ, ক্লাম্প, ব্যাটারি যা যা লাগবে অ্যাক্সেসরি সেটা আমরা দিয়ে দিব আপনাকে। আচ্ছা আচ্ছা ওকে, ঢাকার বাইরে হচ্ছে হলো কুরিয়ারে কিছু টাকা পেমেন্ট করবে, বাকি টাকা কুরিয়ারের মাঝখানে দিবে। আচ্ছা, ঢাকার বাইরে যারা ফিটিং চায় সেটা তাদের জন্য আবার একই কথা, আদা রসুন বা বেশি খাবো ভাই, মাংস খাবো, পোলাও খাবো, তাতে সেই জন্য কিন্তু আমরা একটু দেখা যায় জিরা, ধনিয়া, হ্যাঁ, এলাচ, আদা রসুন করবো। আচ্ছা হ্যাঁ, সেই জন্য আমি দুটো ব্যাপার নিয়ে কথা বলবো, দুটো, একটা হচ্ছে শুকনার জন্য। আচ্ছা হ্যাঁ, যেমন দেখা যায় গরু মাংস পাকাতে কিন্তু ভাই জিরা ধনিয়া লাগেই ভাই, সব লাগে। আচ্ছা আচ্ছা ওকে, তো এখানে দুটো প্রোডাক্ট ব্লেন্ডারের বিকল্প হিসেবে আমরা চপার বলে এটাকে, চপার দেখাবো, মিনি চপার, একবার রিজনেবল প্রাইসে থাকবে। মিয়াকরটা হচ্ছে 850 ওয়াট, আর এর পাশে মিয়াকর আরো আছে দুটো, এগুলো আপনারা দেখতে পারেন যাদের আসলে যেটা পছন্দ। আমি আপনাকে এখানে যে দুটো প্রোডাক্ট রেখেছি, একটা হচ্ছে ভিজা করার জন্য, একটা হলো শুকনা করার জন্য সাইফুল ভাই। আচ্ছা, আর শুকনা নিয়ে কথা বলি একটু, প্রথমে শুকনা দুটো ভার্সন রয়েছে, একটা রয়েছে MC7, একটা রয়েছে MC10। আচ্ছা, দুটার পার্থক্য ছিল, একটা হচ্ছে 400 গ্রাম ক্যাপাসিটি, দেখবেন বক্সে লেখা আছে 400 ওয়াট, 400 গ্রাম ক্যাপাসিটি, একটার ওয়াট হচ্ছে 850 ওয়াট হবে, 850 ওয়াট ক্যাপাসিটি হবে, 400 গ্রাম, 400 গ্রাম, আর এটা রয়েছে হলো 500 গ্রাম ক্যাপাসিটি, 1000 ওয়াট, এবং ওয়াটটা হবে 1000 ওয়াট, দ্যাট মিন্স এটা 850 ওয়াট, এটা 1000 ওয়াট, অবভিয়াসলি এটার ওয়াটটা বেশি পাওয়ারফুল হবে। হ্যাঁ, আর এটার অপশন রয়েছে, আমি আপনাদের করেই দেখাই, যেহেতু তো কি করবেন আজকে, আমি আপনাদের একটু শুকনা মানে জিরা ধনিয়া করেই দেখাই। আচ্ছা, দেখাবেন আমাদেরকে? আচ্ছা ওকে, জিরা ধনিয়া যা আছে আমরা আজকে সব এটা দিয়ে দিই, সব সাইফুল ভাই, মানে রাখবো না কিছুই, কাস্টমাররা দেখুক এটা কত পারফরম্যান্স, শর্ট টাইমের জন্য লেখাই আছে দেখেন, কফি গ্রাইন্ডার, স্পাইসি গ্রাইন্ডার, মিট গ্রাইন্ডার। হ্যাঁ, আপনারা আছো সবই করতে দেখেন, সব আমরা জিরা এবং হচ্ছে ধনিয়া একসাথে আজকে পেস্ট করে দেখাবো ভাই, একবারে ভরে দিবেন আজকে, একবারে ভরে দিব ভাই, রাখবো না কিছু ভাই। আচ্ছা, যা আছে সবগুলা এটা এখানে রাখেন, এটাতে উপরে একবারে ঢেলে দেন, তাহলে মানে সেটাই ভালো হয়। ওকে, আচ্ছা দেখেন, আমি সবই দিয়ে দিচ্ছি দেখেন, ওকে দেন, একবারে যা আছে আজকে দেখি হয় কিনা, সব হবে ভাই, একবার তুরমার হয়ে যাবে, ঝড় যাবে ঝড়। আচ্ছা দেখি আজকে, ওকে, তো এগুলো যারা ভাই কিছু কিন্তু রাখিনি, সব দিয়ে দিচ্ছি ভাই, সব যা আছে দিলেন। ওকে, একবার ঢাকনা লাগান দেখি আমরা, ঢাকনাটা ট্রান্সফারম, হ্যাঁ আমি দেখি ভাই, এগুলো পড় থেকে দেখা যাবে, দেখেন ভাই হাত থেকে পড়লো ভাঙবে, আনব্রেকেবল কিন্তু সাইফুল ভাই। হ্যাঁ আচ্ছা ওকে, দেখান আমাদেরকে, আমরা একটু দেখাই, ওকে এগুলো একবার করে আপনি দেখা যায় পুরো মাসি কিন্তু। তো যারা আসলে নিতে চান আপনারা নিতে পারবেন, তো সেক্ষেত্রে ঢাকা, ঢাকার বাইরে, বাংলাদেশের যে কোনো প্রান্তে আসলে কালেক্ট করতে পারবেন। আচ্ছা, তো দেখেন এই ধরনের মিক্সার গ্রাইন্ডার, এটা আমরা যেটা বলছিলাম, একটা হচ্ছে 400 গ্রাম 850 ওয়াট, আর আমরা যেটা কাজ করছি এটা হচ্ছে 500 গ্রাম 1000 ওয়াটের, নর্মাল 1000 ওয়াটের একটা ব্লেন্ডারের কিন্তু পাওয়ার এটাতে দেওয়া আছে।
তো এটা আপনারা দেখতে পারেন, দেখেন আমাদের মশলা কিন্তু একবারে একবার হচ্ছে কিন্তু আর কিছুক্ষণ ভাই গুড়া গুড়া একবারে গুড়া গুড়া হয়ে গেছে। ওকে দেখেন খুব চমৎকার একবারে পারফেক্টলি কিন্তু গুড়া গুড়া হয়ে গেছে। তো যারা আসলে একবারে নিমিশেই কিন্তু আসলে পাউডার হয়ে গেছে। তো একটা কথা কাস্টমার উদ্দেশ্যে বলবো, যেহেতু এই প্রোডাক্ট দেখিয়েছি এই দুটা ভার্সনের ভিতরে যেটা MC7 এটা কিন্তু লকটা খোলা যাবে না, লকটা লক করা, এটা ফিক্সড করা, ফিক্সড করা। তার সেক্ষেত্রে তাকে এই মেশিনটা সই প্রোডাক্ট দিতে হবে বা ক্লিন করতে হবে এই মেশিন সহই। আচ্ছা, আর যেটা বড়টা রয়েছে এটা কিন্তু আবার লক খোলা, এটা লক খোলা যায়, যার আলাদা নিয়ে আপনি ক্লিন করতে পারবেন, আলাদা এক স্ট্যান্ড থেকে আরেকটা নিতে পারবেন। আচ্ছা আচ্ছা, ওকে ইনফরমেশন দিয়ে দিলাম আমি। ওকে, এটা ছোটটা ছোটটার প্রাইস কত? এটা প্রাইস পড়ছিল 2800 টাকা। আচ্ছা, এটা প্রাইস পড়বে 2800 টাকা। ওকে, আর যেটা বড়টা রয়েছে এটা প্রাইস পড়বে হলো আপনার 3000 টাকা। আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এটা যেটা হচ্ছে এটা 2800 টাকা, এটা 3000 টাকা, যারা যেটা নিতে চান। ওকে, আচ্ছা এখানে চপার দেখাবো আমি, যে চপার আছে আদা রসুনটা বাসা মা বন্ধুটে বেশি করে। আচ্ছা, আমি চপারের কথা ইনচেন বলে দিচ্ছি, এটা ক্যাপাসিটি হচ্ছে 350 গ্রাম। 350 গ্রাম, এই যে ক্যাপাসিটিটা সাইকুল ভাই। আচ্ছা, এই যে দেখেন প্রত্যেকটা পার্ট কিন্তু আলাদা খোলা যাচ্ছে। হ্যাঁ, ব্লেডটা দেখেন হেভি ব্লেড, ক্রাশার ব্লেড, এটা যত ইউজ হবে ততই ধার বাড়বে। আচ্ছা আচ্ছা, যত ইউজ হবে ততই ধার বাড়বে। আর এটা হচ্ছে দেখেন এই যে লক এন্ড লক সিস্টেম, ইজি। আজকে কি করবেন না ভাই, করে দেখেন আদা রসুন সব একসাথে দেন ভাই, সব দিব সব। আচ্ছা, দেখি সব একসাথে করে দেখেন। আমি দেখাচ্ছি আপনাকে। আচ্ছা, তো এটা লাগে নাই, ব্লেডটা লাগে নাই ভাই, ব্লেডটা লাগাই নিবেন। ওকে, জি জি, আচ্ছা লকটা ছেড়ে চাপ দেন। ওকে, তো এখন দেখেন। ওকে ভাই, দেখা যাচ্ছে, আমি দেখাচ্ছি আপনাকে। আচ্ছা, সব দিয়ে দিচ্ছি। আচ্ছা ওকে, আমরা আদা রসুন দেখা যাচ্ছে সবকিছু একসাথে দিব, আদা রসুন পেঁয়াজ। আচ্ছা, একটু আবার ওভারফ্লো হবে, আমি একটু খালি রাখলাম সাইফুল ভাই। আচ্ছা, তিন আইটেম দিয়েছে আর ক্যাপাসিটি হচ্ছে 350 গ্রাম। এটা হচ্ছে বেসিক্যালি হলো ইনস্ট্যান্ট সার্ভিস, ব্লেন্ডার তো বাসায় ইউজ করছি আমরা, ইনস্ট্যান্ট সার্ভিস যারা দরকার, গেস্ট আসলে ইনস্ট্যান্ট, আমরা সেই সার্ভিসটার জন্য এটা প্রোডাক্ট ইউজ করবো। আর এটা হচ্ছে দেখেন, আমি একটু পানি দিয়ে দিই আপনাকে। আচ্ছা হালকা। আচ্ছা ওকে, এখান থেকে আপনার দেখা যাচ্ছে আরেকটু রসুন দিয়ে দিবেন। জি জি, আরেকটু রসুন দিয়ে দেন। আমি আরেকটু রসুন দিয়ে দিই। ওকে, এখন দেন। হ্যাঁ, এখন আমরা একটু দেখাই দিলাম পালস সিস্টেম। হ্যাঁ, ধরলে চলবে, ছেড়ে দিল। আচ্ছা, ওই জায়গাটা পালসের জায়গাটা হচ্ছে। ওকে, ধরলে চলবে, ছেড়ে দিল। আচ্ছা, একটু দেখে রাখেন, হালকা প্রেস করবেন, সব সব হয়ে যাবে সব। আচ্ছা আচ্ছা, ওকে একটু নাড়া দিয়ে দিতে। ওকে, একবারে দেখেন সব হয়ে যাবে। আচ্ছা ওকে, একবারে সব কিন্তু পেস্ট হয়ে যাবে। ওকে, আমরা পরিমাণ একটু বেশি দিচ্ছি, আপনারা একটু কম কম দিবেন, তো সেক্ষেত্রে ভালো হবে। তাহলে কাস্টমার দেখাচ্ছে যে কি করতে পারবেন আপনি এখানে। হ্যাঁ, এর অপশন দেখেন, এটা ব্লেন্ড হচ্ছে কিন্তু। হ্যাঁ, আস্তে আস্তে সময় নিবে। আচ্ছা, আমরা একটু 30 সেকেন্ড চালাবে, 10 সেকেন্ড অফ রাখবে। হ্যাঁ, 30 সেকেন্ড চালাবো, 10 সেকেন্ড অফ রাখবে, চালালে পুরোটা সেফ থাকবে। ওকে, এই অপশনে দেখেন আধা অপশন হচ্ছে কিন্তু, একবারে পেস্ট হয়ে গেছে। দেখেন একবারে ভাই, নাই কিন্তু কিছুই। আচ্ছা, একবারে পেস্ট, আমরা একটু দেখাই ভাই কেমন হলো। ওকে, বিসমিল্লাহ ভাই, এই দেখেন পাশাপাশি আদা রসুন, পাশাপাশি আপনি মাংসের কিমা করতে চান। আচ্ছা, বংশ দেখা যায় বাসায় বেবি বাচ্চারা বা আমরা যারা বাসায় দেখা যায়, যেহেতু কোভিড এখন পাশে আমরা সবকিছু করি, মাংস চপার থেকে সবকিছু আমরা লেখা আছে মিট চপার। আচ্ছা, মাংসের কিমাটাও করতে পারবেন, হাড় চর্বি ছাড়া
যদি মাংসটা সিদ্ধ করে দেন সেক্ষেত্রে ভালো হয়, বিশেষ করে মাংসর কিমার জন্য কিন্তু এটা বেস্ট একটা প্রোডাক্ট। 850 ওয়াটের হবে, এটার প্রাইসটা থাকছে হচ্ছে অনলি ফর পড়বে 2700 টাকা, 2700 টাকা পড়বে। ওয়ারেন্টি গ্যারান্টি থাকছে হচ্ছে ভাই মি ইলেকট্রনিক্স ভাই সবসময় একটু বেস্ট কোয়ালিটি পড়া চিন্তা করে ভাই। আচ্ছা অবশ্যই যদি এক বছরের ভিতরে যে কোনো সমস্যা হবে কোম্পানি মোটর ঠিক করে দিচ্ছে আপনাকে। 10 ইয়ার্স হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন, 10 ইয়ার্স এর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি, কোম্পানি ফ্রি সার্ভিস মাত্র 2700 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন। চমৎকার এই চপার যারা নিতে যাচ্ছেন আপনারা কিন্তু নিতে পারবেন। আপনারা দেখা যাচ্ছে আদা রসুন একদিনেরটা করে দেখা যাচ্ছে আপনারা পুরো মাসে কিন্তু ইউজ করতে পারবেন। 50 গ্রাম এটা করলে আপনি 100 চলে যাবে, চলে যাবে। যারা ব্যাচেলার রয়েছে ভাই তারা কিন্তু এটা নিলে আপনার খুবই লাভবান। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখা যাচ্ছে একবার করলাম 100 চলে গেল। তো যারা আসলে নিতে যাচ্ছেন ঢাকায় তারা হোম ডেলিভারি দেয় ঢাকার বাইরে কুরিয়ারে। আর চুলা যারা নিতে যাচ্ছেন, আরেকটা কথা বলে দিই যে আমি এতক্ষণ যে প্রত্যেকটা প্রোডাক্টের যে ওয়ারেন্টি গ্যারান্টি বলেছি, চুলার টপ গ্যারান্টি 1 বছর, রিপ্লেসমেন্ট মোটরের গ্যারান্টি 1 বছর, 10 বছর সার্ভিস, এটা কে দিচ্ছে বা কারা দিচ্ছে? এটা হচ্ছে মি ইলেকট্রনিক্স দিচ্ছে আপনাকে। হ্যাঁ মি ইলেকট্রনিক্স যেহেতু বসুন্ধরা সিটিতে একটা সুনন্দন প্রতিষ্ঠান, আমরা ইনশাল্লাহ সবসময় ভালো প্রোডাক্ট দিব, বেস্ট প্রাইস দিব, বেস্ট সার্ভিস দিব আমরা। আর আমাদের অবশ্যই আমাদের পেজে আমাদের দোকানের শপ নাম অ্যাড্রেস দেওয়া থাকবে ইনশাআল্লাহ কাস্টমার। আচ্ছা আমরা একটু অ্যাড্রেসটা দেখে দিই, এটা হচ্ছে মিয়া ইলেকট্রনিক্স এর আসলে অ্যাড্রেসটা। তো সেক্ষেত্রে মিয়া ইলেকট্রনিক্স আপনারা এই নাম্বারটা অর্ডার করবেন, 01755। আচ্ছা ওকে, 01755673454, এটা হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন। মিয়া ইলেকট্রনিক্স ঢাকার বসুন্ধরা সিটিতে হচ্ছে তাদের শপটা, লেভেল 6 ব্লক এ, শপ নাম্বার 6778, দুইটা শপ। তো এখানে আপনারা চলে আসতে পারেন মিয়া ইলেকট্রনিক্স, আমরা যে নাম্বারটা দেখাচ্ছি এই নাম্বারে আপনারা অর্ডার করতে পারবেন। ঢাকায় তারা হোম ডেলিভারি দেয় ঢাকার বাইরে কুরিয়ারে। তো আপনারা লাস্টবার বলে দিয়ে আসবে এক চুলা সাইকুল ভাই। আচ্ছা চুলা যেটাই নেবে দুই বার না, যেটা 3D পিন নিবে, 3D পিন, আচ্ছা প্রাইস পড়বে 15,000 টাকা। আচ্ছা আচ্ছা, যারা একটু মানে মানে ডিজাইন তারা কম প্রাইসে নিবে তারা 14,500 টাকা এটা নিবে। আর এটারই রয়েছে তিন বান্নার, তিন বান্নার যারা নিবে 14,500 হবে দুই বান্নার, তিন বান্নার হবে 18,500। এটা দুই বান্নার হচ্ছে 15,000 টাকা, যেটা কনসেল এবং হিটার বান্নার বলি আমরা, বেস্ট কোয়ালিটির 15,000 টাকা। আর এটা তিন বান্না পড়বে 19,000 টাকা। আমাদের চুলার প্রত্যেকটারে এলপিএনজি দুইটাই আপনি পাচ্ছেন। কাস্টমার হেসেল থাকবে না, ভাই আমার পাশে সিলিন্ডার গিয়েছে আমি কোনটা ইউজ করবো, আপনি দুইটাই মুড পাবেন আমাদের কাছ থেকে। আমাদের খেলে বলে দিবেন, হটলাইন নাম্বারে যে থাকবে তাকে বলে দিবেন, শিওর করবেন যে আমাকে এলপি দেন অথবা এনজি দেন। আচ্ছা এগুলো সরকারি গ্যাস, এলপিজি বোতল গ্যাস, লাইন গ্যাস দুই ভাবে আপনারা চালাতে পারবেন, যেটা আপনি নিতে চান তাদেরকে আপনি বলে দিতে পারবেন। তো আমরা দেখাচ্ছি টু বার্নারটাও আপনারা দেখতে পারেন, টু বার্নারের এটার কিন্তু থ্রি বার্নারও আছে, যাদের থ্রি বার্নার পছন্দ হয় তারা থ্রি বার্নার নিতে যাবে। প্রত্যেকটা বলে দিচ্ছি, প্রত্যেকটা চুলের সাথে অবশ্যই কিন্তু জিগ বুঝে নিবেন, আলাদা জিগ থাকবে, থাকবে যে ছোট হাড়ি বসানোর জন্য। আচ্ছা ছোট হাড়ি বসানো অবশ্যই জিগ থাকবে, বুঝে নিবেন। তো যাদের যেটা পছন্দ হয়, আমরা টু বার্নার দেখালাম, টু বার্নারও আপনারা নিতে পারবেন, থ্রি বার্নারও নিতে পারবেন, যার যেটা পছন্দ হয়। থ্রি বার্নারটা চাইলে থ্রি বার্নারও নিতে পারবেন। পাশাপাশি আর একটা কাস্টমারকে বলে দিই, যদি আপনার লাইভ উপরে কাস্টমারকে মেসেজ দেওয়া সাইকুল ভাই, হ্যাঁ আচ্ছা আচ্ছা, যেহেতু আপনি আমাদের পাশে আছেন আমরা আপনার পাশে থাকবো ইনশাল্লাহ। আমরা ফিলিপস প্যানাসোনিক যার যেটা প্রোডাক্ট লাগবে, যেহেতু অথরশিপ ডিলার, এই যে দেখেন লেখাই আছে অথরশিপ ডিলার, পাশাপাশি কেউ যদি ফিলিপস প্যানাসোনিক হোলসেল করে নিতে চাচ্ছে আয়রন থেকে শুরু করে ফিলিপস এর আপনার দেখা যাচ্ছে ট্রিমার সকল কালেকশন আছে। মিয়া ইলেকট্রনিক্স আপনারা চলে আসতে পারেন। তো ঢাকায় তারা হোম ডেলিভারি দেয় ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন। আর কাস্টমার কেউ যদি আপনার মনে হয় যে আমরা ইউনি বা পিউট নিবো, আচ্ছা পিউটটা হচ্ছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, কাস্টমার চাইলে থাকে একটা অথরাইজড ডিলার আমরা। আচ্ছা আচ্ছা, পিউরিটির সকল মডেল আছে, মডেল রয়েছে, ডিলারও আমরা রয়েছে ইনশাল্লাহ। কাস্টমারের যে যেটা লাগবে সে যেটা আমরা দিব, রয়েছে তো ক্লাসিক যারা চাচ্ছে ছোটটা সেটাও পাবে, আর যারা আরো প্লাস ইভি চাবে তাদের জন্য আমরা অনেক তিনটা মডেল অ্যাভেলেবেল, 1, 2, 3 ইনশাল্লাহ, বেস্ট প্রাইস, বেস্ট সার্ভিস মিয়া ইলেকট্রনিক্স। আচ্ছা, তো আপনারা চাইলে সারা বাংলাদেশ থেকে চলে আসতে পারেন মিয়া ইলেকট্রনিক্স এ। আমরা ঠিকানাটা আবারও দেখিয়ে দিব, এখানে নাম্বার দেওয়া আছে। ঢাকা, ঢাকার বাইরে, ঢাকায় তারা দেখা যাচ্ছে হোম ডেলিভারি দিচ্ছে ঢাকার বাইরে, বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ারের মাধ্যমে আপনারা চাইলে চমৎকার এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন। চলে আসতে পারেন মিয়া ইলেকট্রনিক্স ঢাকার বসুন্ধরা সিটি, লেভেল 6 ব্লকে, শপ নাম্বার হচ্ছে 6778। এখানে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনারা এই নাম্বার গুলোতে যোগাযোগের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে কালেক্ট করতে পারবেন। তো আজকের লাইভটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো লাইভ ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।